নমস্কার বন্ধুরা এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার আছে সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিও তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক তো বন্ধুরা গতকাল ওড়িশা এফসিকে দুই এক গোলে হারিয়ে লিগশিল্ড জয়ের কিন্তু আরও অনেকটাই কাছে চলে গেল মুম্বাই সিটি এফসি তো গতকালের মাঝে একুশ মিনিটের মাথায় ছাংতের করা দুর্দান্ত একটা পাস থেকে ওড়িশা এফসির জালে বল জড়িয়ে দেয় জর্জ পেরেরা ডায়াজ এরপর পঁচিশ মিনিটের মাথায় লাচেন বার করা একটা মিসপাস থেকে ডিয়াগো মরিসিও গোল করে সমতা ফেরায় ওড়িশা এফসিকে এরপর আবার ষাট মিনিটের মাথায় ছাংতে একটা গোল করে তো গতকাল ছাংতে ওই গোলটা নিয়ে অনেকের মনেই সংশয় রয়েছে যে ছাংতে ওই গোলটা কি আদতেও গোল হয়েছে নাকি অফসাইড ছিল তো দেখো গতকালের ছাংতের পর ওই গোলটা কিন্তু কোনো মতেই অফসাইড ছিল না কারণ আবুইয়া যখন প্রথমে পাশটা বাড়ায় তখন কিন্তু অনসাইডে ছিল তারপর যখন গোলটা হয় তখন কিন্তু ছাংতে এবং জর্জ পেডাডায়াস দুজনেই ওরিশিয়া এফসির ডিফেন্ডারদের বিট করে গোলপোস্টের দিকে চলে আসে যার ফলে কিন্তু ওই গোলটা কোনো মতেই অফসাইড ছিল না তবে গোলটা হওয়ার পর ওড়িশা এফসি দলের প্লেয়াররা গোলটাকে অফসাইড করে বাতিল করার জন্য রেফারির কাছে প্রবলভাবে আবেদন জানায় কিন্তু গোলটা পরিষ্কারভাবে অনসাইড থাকার কারণে রেফারি কিন্তু তার সিদ্ধান্ত বদলায়নি আর ওড়িশা এফসি দলের প্লেয়াররা ওই সময় মুম্বাই সিটি এফসিকে অফসাইডে ট্র্যাপ করার জন্য নিজেদের ভুলেই কিন্তু গোলটা কনসিড করেছে তো যে গতকাল ওড়িশা এফসি ম্যাচ হেরে গিয়ে তাদের যতটা না ক্ষতি হয়েছে তার থেকে কিন্তু বড় ক্ষতি হয়েছে মোহনবাগানের জন্য কারণ গতকাল যদি মুম্বাই সিটি এফসি ম্যাচটা হেরে যেত আর মোহনবাগান যদি তাদের আগামী ম্যাচ মানে ব্যাঙ্গালুর এফসির সাথে ম্যাচটা জিতে যায় তাহলে কিন্তু মোহনবাগানের পয়েন্ট হয়ে দাঁড়াতো পঁয়তাল্লিশ আর মুম্বাই সিটি এফসি গতকাল ম্যাচটা হেরে গেলে মুম্বাই সিটিএফসির পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে চুয়াল্লিশ সেক্ষেত্রে মোহনবাগান ভার্সেস মুম্বাই এফসি ম্যাচটা ড্র হলেই মোহনবাগান দল কিন্তু এই মশুমে লিগশিল্টটা জিতে যেত তবে যেহেতু গতকাল মুম্বাই সিটিএফসি ম্যাচ জিতে গেছে সেক্ষেত্রে কিন্তু মোহনবাগানকে শিল্ড পেতে হলে মোহনবাগানে তাদের বাকি থাকা দুটো ম্যাচ থেকেই জয় পেতেই হবে আর যদি ব্যাঙ্গালুরু এফসি ম্যাচে হেরে যায় মোহনবাগান তাহলে কিন্তু শিল্ড জয়ের আসা পুরোটাই শেষ হয়ে যাবে মোহনবাগানের তো সব মিলিয়ে মোহনবাগানের লিগশিল্ড জয়ের রাস্তাটা কিন্তু বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে সেটা কিন্তু বলাই যায় তো যেহেতু এই মৌসুমের শুরুতেই মোহনবাগান যেমন পারফরমেন্স করছিল তাতে মনে হচ্ছিল লিগের ম্যাচ শেষ হওয়ার আগেই মোহনবাগান লিগশিল্ড জিতে যাবে তবে শেষ পর্যন্ত প্রথম লেগের ম্যাচে ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ হেরে গিয়ে মোহনবাগানের কিন্তু লিগশিল্ড জয়ের রাশা অনেকটাই শেষ হয়ে যাচ্ছিলো তবে আবার সেই মুহূর্তে কোচ অ্যান্থানো পেসাভাস মোহনবাগান দলের দায়িত্ব নিয়ে আবারও কিন্তু নতুন করে মোহনবাগান দল এবং মোহনবাগান সমর্থকদের লিগশিল্ড জয়ের স্বপ্নটা দেখায় তবে এই মুহূর্তে আবার সেই অ্যান্থালো পেসাবাসের জন্যই মোহনবাগানের লিগশিল জয়ের স্বপ্ন কিন্তু ভঙ্গ হতে পারে বন্ধুরা কারণ তোমরা জানো মোহনবাগানের গত দুই ম্যাচে মোহনবাগানের ডাগ আউটে উপস্থিত হতে পারেননি মোহনবাগান দলের কোচ অ্যান্থিয়ো পেসাবাস তার শারীরিক অসুস্থতার কারণে যার ফলে দলের সহকারী কোচ ম্যানুয়েলের নেতৃত্বে মোহনবাগান দল দুটো ম্যাচ খেলে যেখানে চেন্নাই এনএফসির বিরুদ্ধে লজ্জাজনকভাবে তিন দুই গোলে হারে মোহনবাগান তবে এরপর পাঞ্জাব এফসির বিরুদ্ধে এক শূন্য গোলে মোহনবাগান দল জিতলেও জয়টা বেশ কষ্টকরভাবেই এসেছে সেটা কিন্তু মানতেই হবে তো যে গত দুই ম্যাচে যা হয়েছে হয়েছে তবে মোহনবাগানের পরবর্তী দুটো ম্যাচ মানে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে এবং মুম্বাই সিটি এফসির মধ্যে যে দুটো ম্যাচ রয়েছে সেই ম্যাচ দুটো কিন্তু বেশ কঠিন হতে চলেছে কারণ লিডশিল্ড পাওয়ার জন্য কিন্তু এই দুটো ম্যাচ থেকেই মোহনবাগান দলকে জয় তুলে নিতেই হবে আর এই কারণেই কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা একটা এক্সট্রা প্রেশার নিয়ে ম্যাচগুলো খেলতে নামবে আর সেই কারণেই আসন্ন ওই দুটো ম্যাচে মোহনবাগান দলের ছেলেদের ডাগ থেকে কনফিডেন্স বাড়ানোর জন্য দলের হেড কোচের পরামর্শ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই মুহূর্তে যেমনটা খবর জানা গেছে মোহনবাগানের বাকি থাকা দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচে মানে আগামী এগারো তারিখ ব্যাঙ্গালুরুইফসের বিরুদ্ধে যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে কোচ অ্যান্থিলো উপস্থিত হতে পারবেন নাকি সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় সৃষ্টি হয়েছে কারণ যেমনটা জানা গেছে কোচ অ্যান্থালো বেসাবাসের শারীরিক অসুস্থতা আরও বৃদ্ধি পেয়েছে যার ফলে কোচ অ্যান্থালো বেসাবাস কবে মাঠে নামবেন সেই নিয়ে কিন্তু কোনো রকম ধারণা পাওয়া যাচ্ছে না আর বেঙ্গালুরু এফসি এবং মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগানের এই দুটো ম্যাচ যে অত্যন্ত কঠিন হতে চলেছে সেটা বলাই যায় আর যেমনটা আপডেট বেঙ্গালুরু এফসি ম্যাচেও মোহনবাগান দলকে পরিচালনা করতে পারে দলের সহকারী কোচ ম্যানুয়েল সেক্ষেত্রে আগামী বেঙ্গালুরু এফসি ম্যাচে যে কোন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে মোহনবাগান দল সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে কারণ লিগের একদম শেষের দিকে এইরকম ভাইটাল ম্যাচের সময় দলের হেড কোচের থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি সেখানে দাঁড়িয়ে অসুস্থতার কারণে এই মুহূর্তে কোচ অ্যান্থিলো পেসাভাস দলের সাথে যোগ দিতে পারছে না তো আমরা সকলেই আশা করবো কোচ অ্যান্থিলো পেসাভাস যেন দ্রুত সুস্থ হয়ে মোহনবাগান দলের সাথে যোগ দিতে পারে আর দলের সহকারী কোচ ম্যানুয়েল যেন যে করেই হোক ব্যাঙ্গালুরু এফসি ম্যাচে যেন ভালোভাবে দলকে নেতৃত্ব দিয়ে মোহনবাগান দলকে জয়ের মুখ দেখাতে পারে নাহলে কিন্তু সেই তীরে এসে তরি ডুবে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে মোহনবাগান দলের তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে ব্যাঙ্গালুর এফসি ম্যাচে কি মোহনবাগান দল জয় তুলে নিতে পারবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে রয় কৃষ্ণাকে নিয়ে তো গতকালের ভিডিওতেই তোমাদের যেমনটা জানিয়েছি রয় কৃষ্ণার কাছে বিদেশি লীগ থেকে অফার আসলেও রয় কৃষ্ণা আগামী মরশুমেও আইএসএলই খেলতে চান এবং গতকালের ভিডিওতে তোমাদের এটাও জানিয়েছিলাম রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য কলকাতার কোনো এক দল কথাবার্তা বলছে যেখানে মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহামেডান এই তিন দলেরই হওয়ার সম্ভাবনা ছিল তবে যেমনটা খবর জানা যাচ্ছে মহামেডেন স্পোর্টিং রয় কৃষ্ণাকে দলে নেওয়ার জন্য প্রবলভাবে আগ্রহী এমনকি মহামেডেন স্পোর্টিং রয় কৃষ্ণাকে আগামী মর্শুমে দলে নেওয়ার জন্য একটা লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে গতকাল তেমনটাই খবর তো গতকাল তোমাদের যেমনটা জানিয়েছি মহামেডেন স্পোর্টিং দ্বারা আগামী মর্শুমে নতুন একজন বিদেশি স্ট্রাইকার নিতে চাইছে আর সেই হিসাব মতন রয় কৃষ্ণার মতন আইএসএল এক্সপিরিয়েন্সড একজন সফল বিদেশি স্ট্রাইকার মহামেডেন স্পোর্টিংয়ের জন্য একটা ভালো অপশান হতে পারে সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে রয় কৃষ্ণাকে আমরা আগামী মরশুমে আরও একবার বাংলার দলের হয়ে মাঠ দেখতে পাই নাকি এবার নেক্সট আপডেটটা ইস্টবেঙ্গল দলের স্প্যানিশ মিডফিল্ডার সাউল ক্রেস্পোকে নিয়ে তো এই মরশুমে ইস্টবেঙ্গল দলের অন্যতম সেরা সাইনিং কিন্তু হচ্ছে এই সাউল ক্রেস্পো আর সাউল ক্রেস্পর উপস্থিতিতে ইস্টবেঙ্গলের মাঝমাটা যে কতটা ভয়ঙ্কর পারফরমেন্স করে সেটা কিন্তু তোমরা জানো তো ইস্টবেঙ্গল দলের এই গুরুত্বপূর্ণ বিদেশি সাউল সাথে ইস্ট ইস্টবেঙ্গলের এই মরশুমেই চুক্তি শেষ হয়ে যাচ্ছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাউল ক্রেস্পোর সাথে আরও দুই মরশুমের চুক্তি বাড়িয়ে নিতে চাইছে তবে এর মাঝে যেমনটা জানা গেছে সাউল ক্রেসপোকে দলে নেওয়ার জন্য বেঙ্গালুরু ওয়েপসে একটা লোভনীয় প্রস্তাব পাঠিয়েছে সাউল ক্রেসপোর কাছে সেক্ষেত্রে সাউল ক্রেসপোকে ধরে রাখতে হলে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের এবার কিন্তু বেঙ্গালুরুয়েফসের সাথে রেসে নামতে হবে তবে সাউথ ক্রেস্পোকে ইস্টবেঙ্গল দলে ধরে রাখার জন্য একটা বড় অ্যাডভান্টেজ কিন্তু পাবে বেঙ্গল ম্যানেজমেন্ট আগামী মরসুমে এসিএল খেলার জন্য কারণ সমস্ত প্লেয়াররাই বড়ো মঞ্চে খেলতে চায় যেটা কিন্তু আগামী মরশুমে খেলতে নামবে ইস্টবেঙ্গল সেক্ষেত্রে সাউল ক্রেস্পো যদি এসিএলকেই বেশি প্রাধান্য দেয় তাহলে কিন্তু কম টাকাতেও সাউথ ক্রেস ইস্টবেঙ্গলের সাথে চুক্তি বাড়িয়ে নেবে আর যদি সাউল ক্রেস্পো এসিএলকে প্রাধান্য না দিয়ে টাকাকে প্রাধান্য দেয় তাহলে কিন্তু সাউথ ক্রেসপোকে ধরে রাখতে হলে ইস্টবেঙ্গলের বেশ মোটা অঙ্কের অর্থ খরচ করতে হবে কারণ সাউথ ক্রেশপু এই মরশুমে যেমন পারফরম্যান্স করেছে তাতে আগামীতে ব্যাঙ্গালুর এর পাশাপাশি আরও একাধিক দল সাউল ক্রেশপোর কাছে অফার নিয়ে হাজির হবে এটা কিন্তু নিশ্চিত সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী সাউল সাউথ ইস্ট ইস্টবেঙ্গল দলে স্টে করে নাকি অন্য কোনো দলে মুভ করে তো যাই হোক সাউল ক্রেস্পোকে নিয়ে এই খবরের পাশাপাশি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু একটা বড় সুখবর বেরিয়ে এসেছে তো গতকালই তোমাদের যেমনটা জানিয়েছি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট হায়দ্রাবাদ এফসি দলের তরুণ ভারতীয় মিডফিল্ডার মার্ক যোথেন পুইয়াকে মাল্টি ইয়ার কন্টাকে কনফার্ম করে নিয়েছে তবে এর পাশাপাশি আরও যেমনটা খবর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এই মার্ক যোথেন পুইয়ার পাশাপাশি অলমোস্ট কনফার্ম করে নিয়েছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় লেফট ব্যাকের প্লেয়ার প্রভাত লাকড়াকে তো এই প্রভাত লাকড়াকেই আগামী মরশুমের জন্য অলমোস্ট কনফার্ম করে নিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তেমনটাই খবর সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যে আগামী মরশুমে একটা শক্তিশালী দল গঠন করতে চলেছে সেটা কিন্তু বলাই যায় আর সেই শক্তিশালী দল গঠন করার জন্য এই মরশুম শেষ হওয়ার আগেই ট্রান্সফার মার্কেটে বেশ জোর কদমে কাজ করা শুরু করে দিয়েছে লাল হলুদ কর্তারা সেটা কিন্তু বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আগামী মরশুমে শক্তিশালী দল গঠন করে ইস্টবেঙ্গল এশিয়া মঞ্চে নিজেদেরকে কতটা প্রমাণিত করতে পারে তো বন্ধুরা এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেটগুলি তোমাদের মধ্যে শেয়ার করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আইকনটা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো নি তারা কিন্তু অবশ্যই মনে করে আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিও কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে ফেসবুক পেজেই আপলোড করা হয় তো ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর এর পাশাপাশি তোমরা ফেসবুকে গিয়ে চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা অনেশেই খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম খুঁটিনাটি তথ্য সবার আগে পাওয়ার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু মনে করো আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে